নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস কুকিং ব্লগে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমি বানাবো বাটা মাছের ঝোল। তার জন্য মাছগুলোকে কুটে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি দুখানা আলু, এখানে আছে আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা, এখানে আছে টমেটো বাটা, এখানে আছে তেল। তো চলুন রান্নাটা করে ফেলি। কড়াই গরম হয়ে গেলে এবার ওতে তেল দিয়ে দিন। তেল গরম হয়ে গেলে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। চলুন, মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নিই। বাদ বাকি মাছগুলোকেও আমি এইভাবে ভেজে নেব, ভেজে তুলে নেব। কড়াইতে আরেকটু তেল দিয়ে দেব। এবার আলুগুলোকে ভালো করে ভেজে তুলে নিতে হবে। দেখুন আমার আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কালো জিরে ফোড়ন দিয়ে মশলাগুলোকে দিয়ে দিতে হবে। মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমার এখানে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এবার টমেটো বাটাখানা দিয়ে দিতে হবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নিতে হবে। দেখুন আমার মশলাগুলো দিয়ে আলু দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেব। এবার মাছগুলো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেব। তো এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর এই গরমে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন।